কোর্স আই হোপ এভরি ওয়ান ইজ ডুইং ফাইন। আজি মই ইউটিউব খানতে ভিডিও একটা আনাতো বেশি ইম্পর্টেন্ট ভিডিও আছে, স্কিপ না করবি আর ভিডিওটা লাস্টক চাবি কোনে রিকুয়েস্ট করে আছে। মানুষ সব সুদি আছে ক্যান্ডিডেট খান, আলাগ আলাগ ক্যান্ডিডেট খান, পার্টিলা ক্যান্ডিডেট খান কিলে বিজেপি জয়েন করে আছে আর মানুষ বেশি কিলে বিজেপি তে জয়েন করে আছে আর বিজেপিলা পার্টি লা ক্যান্ডিডেট খান মান বেশি বিজেপির কারণে আর বিজেপিলা কারণে প্রটেস্ট করে আছে, সিট শেয়ারিং কারণে প্রটেস্ট করে আছে, কিলে এই করে আছে আর কিলে বিজেপি খান হিন্দু রাষ্ট্র, হিন্দু লাগা কালচার, কৃষ্ণদিলা কালচারকে ওভারটেক করবো না না করবো, এটা অপারেটিভ কথা আছে। তো এই ভিডিওটা স্কিপ না করবি, ওভার ইম্পর্টেন্ট ভিডিও আছে আর চাই থাকবি লাস্ট কইনা রিকোয়েস্ট করে আছে। ভিউয়ার্স মানুষ বেশি শক আছে আর এন্ড পাবলিক খান বেশি সারপ্রাইজ করে না আছে, মানুষ আলাগ আলাগ ক্যান্ডিডেট খান ডক্টর সুখাতো আর আলাগ আলাগ ক্যান্ডিডেট খান প্রমিনেন্ট ক্যান্ডিডেট খান আলাগ আলাগ পার্টি খান লা আর কোনো নতুন নতুন ক্যান্ডিডেট খান তখন বিজেপিকে জয়েন করে আছে, কিলে ইমান বিজেপিকে জয়েন করে আছে তখন সব পাবলিক খান সুদে আছে আর পাবলিক খান আস্ক করে আছে, কিলে বিজেপি খান তো সেন্ট্রাল মোস্ট পাওয়ারফুল পার্টি আছে না না বিজেপি খান লতে বেশি তখন পয়লা পরে লিঙ্ক করে না আছে না বিজেপি পার্টি খান পুরা তখন মিলি কিনা এই পাওয়ারফুল একটা স্টেট পাওয়ারফুল একটা কনস্টিটিউয়েন্সি বানাবো কেনা এই কারণে জয়েন করে আছে না, এই বেশি কোশ্চেন সুদে আছে মানে সব মানুষই আর পাবলিক খান বি জনতা খান বি এই কোশ্চেন সুদে আছে। ফার্স্ট অফ অল বিজেপি পার্টি তো এই ভারতীয় জনতা পার্টি আছে, ভারতীয় জনতা পার্টি এটা ফুল ফর্ম আছে আর এই বিজেপি পার্টি তো সেন্ট্রাল পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল পার্টি আছে আর এই কারণে এই পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল পার্টির কারণে এটা ক্যান্ডিডেট খান তো বেশি আলাগ আলাগ কনস্টিটুয়েন্সির পর দিস ইয়ার ইলেকশন খেলবল আছে আর দিস ইয়ার ইলেকশনতে আলাগ আলাগ কনস্টিটুয়েন্সির পর পার্টিসিপেট করবল আছে ক্যান্ডিডেট খান। তো নাগাল্যান্ডে বিজেপি খান বেশি পার্টি নতুন নতুন ক্যান্ডিডেট খান ওলা আছে, নতুন পার্টি খান মেম্বার খান নতুন নতুন ক্যান্ডিডেট খান এই বিজেপিতে ফর্ম আছে আর তাহলে আইডিওলজিস তাহলে মেইন মোটিভ তো তাহলে এজেন্ডাতে থাকবে হলি বি একটা মেইন হিসাব যাওয়া মন থাকলে তো মানুষ সুদি আছে কি এই তখন হিন্দু বানাই দিব নাকি হিন্দু কান্ট্রি বানাই দিব আর তখন ডেমোক্রেটিক কান্ট্রি খান নয় না হিন্দু মোস্ট পাওয়ারফুল কান্ট্রি বানাই দিব না সুদি আছে আর নাগাল্যান্ড বি একটা খ্রিস্টানিটি কান্ট্রি আছে হলি বি সব ফুল বিজেপি হয়ে গেলে বিজেপি কান্ট্রি ফুল হয়ে গেলে এই একটা হিন্দু কান্ট্রি হয়ে যাব এটার ওপরে মানুষ কথা করে আছে হলি বি আসল তো এনে নয় হলি বি তাহলে আইডিওলজিস তো কো না পারে তাহলে কি করবো তাহলে আফটার উইনিং পিছতে তাহলে আইডিওলজি তাহলে কাম খান তাহলে ওয়ার্ডস খান আপনার চাব পারে তো এই তখন নিজের পাবলিক ওপর আছে আপনার কোনকে ভোট দিবল আছে আর কোনকে আইডিওলজি রিলিজিয়াস আইডিওলজি পলিটিক্সতে মানে জাস্ট রিলিজিয়াস আই গেলে বেশি বিয়া হয়ে যায় পলিটিক্সটাই রিলিজিয়াস আহ না লাগে পলিটিক্স আর রিলিজিয়াস মিক্স হয়ে গেলে এইটো বিয়া নয় এই একটা ডিস্ট্রাকশন হয়ে যায় তো পলিটিক্স আলাগ থাকবে লাগে আর রিলিজিয়াস আলাগ থাকবে লাগে পাবলিককে এই মানে কব মন যাচ্ছে রিলিজিয়াস চাই না ভোট না দিবি রিলিজিয়াস ম্যাটার চাই না ভোট না দিবি ডেভেলপমেন্ট কোন আনব তাই ভোট দিবি কোন ডেভেলপমেন্ট ব্রিঙ্গিং করব পারে কোন ডেভেলপমেন্ট চেঞ্জেস খান আনব পারে আর কোন সোসাইটি লা চেঞ্জ খান করব পারে এই ওপরে ভোট দিবি কিনা রিকোয়েস্ট করে আছে। এই বিজেপি খান তো পুরা হিন্দু বানাই দিব খ্রিস্টানিটি লা নেচারকে চেঞ্জ করে না হিন্দু লা নেচার আনব কিনা তখন মানুষ পাবলিক কনফিউজ আছে হলি বি এনেকা হব না হব এই জাস্ট এ প্রেডিকশন আছে হলি বি ইন্ডিয়াতে এজ এ ইন্ডিয়ান কনস্টিটিউশন এজ এ ইন্ডিয়াতে পুরা চাব মন থাকলে আপনার চাব পারে আপনি খান ইন্ডিয়া ফুল ওভারভিউ চাই আছে বিজেপি ভারতীয় জনতা পার্টি খান কি করে আছে না কি না করে এই আপনি চাব পারে তাহলে আলাগ আলাগ গ্রুপস খান বি আছে বিজেপির আলাগ আলাগ গ্রুপস খান বি রিলিজিয়াস গ্রুপস খান বি আছে হলি বি মানুষ তো একটা পার্টিতে মোস্ট পাওয়ারফুল পার্টি আছে কিনা জয়েনও আছে না এই ইলেকশন জিতব কারণে ইলেকশন লা বেনিফিট পাব কারণে না মানি আর্ন করব কারণে জয়েনও আছে এই তো কব না পারে এই তো আফটার ডে উইন ইলেকশন তাহান কেনেকা কাম করবো এই ওপরে ডিপেন্ড আছে। তো পাবলিক খান তো ইলেকশন টাইমতে ভাল পড়া ডিসিশন ভাল লই কিনা ভোট দিবি আর আফটার ডে রিগ্রেট না করবি কিনা তো ভাল পড়া সিলেক্ট করা ভোট দিবি কিনা আপনি সবকে রিকুয়েস্ট করে আছে।